हेलो गाइज फ्रेगिंग स्पोर्ट्स आरो एक वीडियो ते तुम्हारे आरो एक बार स्वागत। वीडियो शुरू आगे एकटाई कथा, जरा एखोनो सबस्क्राइब करोनी कीसर अपेक्षा करछो अवश्य सबस्क्राइब कर बेल आइकनटा अल कर दाओ। तो एखोनेर आपडेटटा पुरोपुरी किन्तु एटीके मोहनबागान निये। तो এই মুহূর্তে এটিকে মোহনবাগানের এএফসি কাপের প্রস্তুতি শুরু করেছে অ্যান্তোনিও লোপেস হাবাস দুবাইতে। তো সে সম্পর্কে কিছু কথা বলবো, এছাড়াও বিস্তারিত আলোচনা করব এটিকে মোহনবাগান শিবিরে নতুন কোন চার ফুটবলার যোগ দিয়েছে। তাছাড়াও কিন্তু মোহনবাগান ক্লাবে প্রচণ্ড এক বিক্ষোভ দেখা গেছে, যেখানে কিন্তু উৎসব পারেকের কুশ পুতুলও পোড়ানো হয়েছিল, সেই নিয়েও কথা বলবো এই গোটা ভিডিওটায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দেওয়া আছে আমার ডিসক্রিপশনে, সেখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আসন্ন এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ যে মোটেই সোজা হবে না তা কার্যত স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। আগামী 22 সেপ্টেম্বর উজবেকিস্তানে এএফসি নসফের বিরুদ্ধে ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে হবে হিরো আইএসএলের রানার্স দল এটিকে মোহনবাগানকে। শনিবার থেকে দুবাইয়ে তার প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন বাহিনী। এএফসি কাপের প্রাক্তন চ্যাম্পিয়ন নসফ এফসি তাদের দেশের এক নম্বর লিগের রানার্স দল। প্লে অফ ম্যাচে তুর্কমিস্তানের এফসি অহলকে 3-2 হারিয়ে তারা ইন্টারজোনাল সেমিফাইনালে উঠেছে। তাদের দেশে গিয়ে তাদের হারানো যে মোটেই সহজ হবে না তা বুঝে গিয়েছেন বাস্তববাদী কোচ হাবাস। তাই বলেন, এটা আমাদের মতোই আমাদের সমর্থকদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, পরিশ্রম ও সর্বশক্তি দিয়ে এই ম্যাচের সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। তবে প্রতিপক্ষ যে খুবই শক্তিশালী তাই কাজটা খুব একটা সহজ হবে না। আমার মতে এই ধরনের ম্যাচ হোম অ্যাওয়ে ফরম্যাটে হওয়া উচিত। শনিবার এটিকে মোহনবাগান মিডিয়াকে কথাগুলি বলেন তিনি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ বলেই নিজের দলকে শক্তিশালী করে তুলতে চান হাবাস। তাই ইউরোয় খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকোকে দলে ডেকে নিয়েছেন। স্প্যানিশ ডিফেন্ডার তিরিও দলে যোগ দিয়েছেন। অন্যদিকে চোটের কারণে গত মরশুমে প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটানো উইংব্যাক মাইকেল সুসাইডাজও দলে যোগ দিয়েছেন উজবেকিস্তানগামী দলে। অপরদিকে উইংব্যাক প্রবীর দাসও যোগ দিয়েছেন। সুসাইডাচের মতো প্রবীরও অসুস্থতার জন্য মালদ্বীপের এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে যেতে পারেননি। তবে এই ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনা হাবাসের রয়েছে বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন কলকাতায় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রীতম কোটালদের সঙ্গে পুরো দমে অনুশীলন ও ফিজিক্যাল ট্রেনিং করেছেন এই দুই ভারতীয় তারকা এবং দলের ট্রেনাররা তাদের সম্পর্কে ইতিবাচক রিপোর্ট দিয়েছেন। এটিকে মোহনবাগানের পুরো দলই এখন দুবাইতে। শনিবার থেকে তাদের এএফসি কাপের ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে সেখানে। 6 দিন দুবাইয়ের অনুশীলন করে হাবাসের দল উড়ে যাবেন উজবেকিস্তানে। সেখানে 4 দিন অনুশীলনের সঙ্গে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও সেরে ফেলবেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তারপরে মাঠে নেমে পড়বে সবুজ মেরুন বাহিনী। এবার চলে আসি মোহনবাগান সমর্থকদের যে ক্লাব ঘেরাও কর্মসূচি সে ব্যাপারে। মোহনবাগানের সাথে এডিকের যে মার্জ হয়েছিল তারপর থেকেই কিন্তু বেশিরভাগ সমর্থক এই জিনিসটাকে ভালো চোখে দেখেননি। তারপর আইএসএল চলাকালীন অ্যাওয়ে জার্সি নিয়ে একটা বিতর্ক এবং কিছুদিন আগে এটিকে মোহনবাগানের ম্যানেজিং কমিটির একজন উৎসব পারে কিন্তু এক বক্তব্য করেন যা নিয়ে উত্তাল হয়ে ওঠে মোহনবাগান সমর্থকরা এবং তারা তারপরের থেকে কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। আজ মোহনবাগান ক্লাব ঘেরাও হয়েছিল, গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে কিন্তু একটা মিছিল আসে মোহনবাগান ক্লাবের সামনে, যেখানে কিন্তু জমায়েত করে রিমুভ এটিকে ডিমার্জ এটিকে বলে স্লোগান দেয়া হয় এবং সেখানে কিন্তু উৎসব পারেকের কুশপুতুলও জ্বালানো হয়েছে। তো এই মোহনবাগান সমর্থকদের যে কর্মসূচি রিমুভ এটিকে বা ডিমার্জ মোহনবাগান ক্লাবের সাথে যে দাবিটা করছেন এটিকের, তো সেটাও কি আদৌ সম্ভব হবে? এ নিয়ে কিন্তু কোনো বক্তব্য রাখেনি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের।